এই আন্ডাটা এখন ভর্তা বানাম। সুবিধার জন্য চার জন ড্রাইভার পাইছি, তো সবারই লাগিয়ে দিছি আজকে গাড়ি চলবে নাকি আমি আজকে আরাম করি। বন্ধুরা তোমরা দেখ আজকে খুব বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে তাও যাইতেছি, মানে আমার ইমার্জেন্সি যে শিলংয়ের মালটা খালি করা লাগে, 24 ঘন্টা টাইম দিচ্ছে শিলিগুড়ি থেকে শিলং, ওই জন্য গাড়িও খুব ফোর্সে যাইতেছি। 24 ঘন্টার মধ্যে আমার কালকে যে শিলং মাল খালি করাই লাগবে, ওই জন্য কিছু মাল মাল যাইতেছি। আর আমার হাতে দিনে ড্রাইভারগুলো আসলো, ওখানে আমি কিছুদিন নামিয়ে দিচ্ছি, বাস আমি দিচ্ছি থেকে ওরা বাড়িয়ে গেছে। তো বন্ধুরা সারা রাত গাড়ি চালানোর পরে ফাইনালি গুয়াহাটি এসে পাইলাম, তো আর মাত্র 3-4 দিন আছে। তোমাদের আমি আজকে গুয়াহাটি পাণ্ডব ফিরতে যাবো, এটা নাকি আমাদের আসলে বড় বাড়ি বন্ধুরা। এই হলো সেই পাণ্ডব ব্রিজ যেটা আর কি তোমাদেরকে আমি দেখাতে চাইলাম। বন্ধুরা এই হলো সেই পাণ্ডব ব্রিজ যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইলাম। তো আজকে তারা কোনো দেরি করুন না, ডাইরেক্ট ছিল আজকে 11:12 ছিল যেতে হবে। পাণ্ডব ব্রিজটা দেখে নিন, আর বেশি কিছু না দেখাই। এদিকে যেটা দেখা যাচ্ছে ওটা হলো আশা ব্রিজ, আর এটা হলো জাওয়া ব্রিজ, তাহলে আছে নদী। শিলংয়ের রাস্তা ঠান্ডা বন্ধুরা দেখছেন শিলংয়ের রাস্তা, শিলং তো হার রাত
গাড়ি চালানোর পর শর্টকাট একটা বুদ্ধি করলাম, এই আন্ডাটা এখন ভর্তা বানাম, বানিয়ে অমনি দুটা ভাত খাইয়া শিলং একবারে। এটা তো বর্তমান শিলংই কিন্তু জায়গা মতন জায়গা পঞ্চাম কোম্পানি। তো এই যে বন্ধুরা, আজকে ডিম ভর্তা, এটা একটা ডিম ভর্তা। এখন এই ডিম ভর্তা দিয়ে আজকে কড়া ভাত খাইয়া পাস তোমাকে ডিম ভর্তাটা দেখাইলাম। দেখো এই শিলং, শিলং কা নজারা তো দেখো। বন্ধুরা, তোমাকে পুরো শিলংয়ের দৃশ্য দেখাইলাম। দু সাইডে আখানা তো বলছে, আখানা তো শিলং বাইপাস আছে, এখন জাহালা মানে তোমাকে পুরো শিলংয়ের দৃশ্যটা দেখাইলাম। তো বন্ধুরা, তোমরা দেখার তো আসো, আমার গাড়িটা খালি হইতেছে, বাস খালি হইলে এখান থেকে যাই যাবো, যেহেতু তাড়াতাড়ি কত বড় মারুতি এটা, মানে কত দূর পর্যন্ত এগারো মাল, কত আমার বিল্ডিং হয়। তো বন্ধুরা, মাল খালি হওয়ার হাতে হাতে যাম, মাল খালি হওয়ার হাতে হাতে বাস গাড়ি নিয়ে ভাগম। এটা এলো শিলং, আর এনে এলো আমার মাল খালি হইতেছে, এটা এলো শিলংয়ের পার্টি। তো বন্ধুরা, আমি আছি এখন বর্তমান শিলং, আর শিলংয়ের মধ্যে এখন বর্তমান খুব ঠান্ডা। তো আমি তো দেখতেছ কলম কম্বল গে দিয়ে দিয়েছি, তার মধ্যে যে একটা ইনার আসলো পাতলা বুঝলে যা আসলো ব্যাটে থেকে দিয়ে দিছে, লোবেটি সবা নিয়ে আসবার ছিলাম না, তাও দিয়ে দিছে, আজকে কামে নাকছে। তো আমার গাড়ি অলরেডি খালি হয়ে গেছে গা, আর একটা ড্রাইভার আসতেছে, ওটা আমার চাচা হয়। তো দুজনে একসাথে আর কি যাবো রাত্রে, তার এক দেড় ঘন্টা পরে আর কি গাড়ি ছাড়বে। বর্তমান সাতটা বাজে, সাতটা আটটার মধ্যে আর কি গাড়ি ছাড়ব। তো আজকে আমার ভিডিও এন থেকেই শিলিগুড়ি টু শিলংয়ের ভিডিও আজকে আমি খতম করলাম। ভিডিও যদি ভালো লাগে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখা হবে আর কি। তো সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।